আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটা নতুন ফুল দেখাবো। প্রথম অবস্থায় আমি নিয়েছি কটন কোড এবং 2.5 mm হোক, তো আপনারা প্রথম অবস্থা উল সুতো এবং 3 নম্বর বা 3.5 নম্বর কাঁটা দিয়ে করবেন। প্রথম অবস্থা উল সুতো দিয়ে করলে সবচেয়ে বেটার হয়, এরপরে পারলে যে কোনো সুতো দিয়ে করা যায়। আচ্ছা যাই হোক, আমি দেখাচ্ছি। প্রথমে একটা ম্যাজিক রিং করব, আর ম্যাজিক রিংয়ের ভিডিও অলরেডি আমি দিয়ে দিছি, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন আমার চ্যানেলে। তারপরে আমি দুটো চেন করব, সরি পাঁচটা চেন, 1, 2, 3, 4, 5। আর যারা চেন করতে এখনও পারেন না, আমার যে বেসিক্স ভিডিওগুলো দিছি ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে সব কিছু পারবেন। তারপরে আমি একটা ডাবল কুশি করব এই সার্কেলের ভিতরে, সার্কেলের ভিতরে একটা ডাবল কুশি করব, এরপরে দুটো চেন, 1, 2। আবার একটা ডাবল কুশি করব, আবার দুটো চেন, 1, 2। আবার ডাবল কুশি করব একটা সার্কেলের ভিতরে, দুটো চেন, মানে দুটো চেন একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি দুটো চেন, এভাবে মোট 8 বার করব আমরা। সুতোটা একটু টেনে দেব, টেনে দিলে সার্কেলটা ছোট হয়ে আসবে। আবার দুটো চেন, আবার সার্কেলের ভিতরে একটা ডাবল কুশি করব, আবার দুটো চেন, আবার একটা ডাবল কুশি করব, এভাবে 8টা করব। দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7টা, আরেকটা করতে হবে, দুটো চেন, 1, 2। আমার 8টা চেন করা হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার সুতোটা একটু টেনে দেব, টেনে দিলে সার্কেলটা ছোট হয়ে আসবে। লাস্ট এসে 8টা হয়ে গেল। এখন এই যে প্রথম একটা 5টা চেন করছি ওই ঘরে, এই যে আমরা স্লিপ স্টিচ করে দেব, তাহলে একটা রাউন্ড করা শেষ। এবার আমরা 3টা চেন করব, 1, 2, 3। তারপরে এই ঘরে
একটা ডাবল কুশি করলাম, আবার আরেকটা ডাবল কুশি করলাম। আচ্ছা, তিনটে হয়েছে। প্রথম একটা নিয়ে এবার আমরা তিনটা চেন করব, 1, 2, 3। সেম গড়ে আমরা স্লিপ স্টিচ করে দেব। এই অলরেডি আমাদের একটা পাতা কিন্তু হয়ে গেছে। আবার নেক্সট গড়ে যাওয়ার জন্য আবার আমরা স্লিপ স্টিচ করে দেব। আমরা আবার তিনটা চেন করব, 1, 2, 3। এবার আমরা ডাবল কুশি করে দেব, 1, 2। আবার তিনটা চেন, 1, 2, 3। সেম করে আমরা স্লিপ স্টিচ করে দেব। আসলে সবগুলো পাতা সেমই হবে, তারপরেও আপনাদের বোঝার সুবিধাতে আমি বারবার দেখাচ্ছি। আবার নেক্সট করে যাব, আবার স্লিপ স্টিচ করে দেব, আবার তিনটা চেন, 2, 3। সেম করে দুইটা ডাবল কুশি করব, 2টা হয়েছে, 2টা, 1, 2, 3। সেম করে স্লিপ স্টিচ করে দেব। এই যে পাতাগুলো তিনটে হয়েছে। আবার নেক্সট গড়ে আবার যাব, আবার নেক্সট গড়ে যাওয়ার আগে স্লিপ স্টিচ করে দেব। আবার তিনটা চেন, 1, 2, 3। আবার আমরা 2টা, 3টা, এখন আবার তিনটা চেন, 3টা চেন, 2টা চেন করে সেম করে স্লিপ স্টিচ করে দেব। আবার দেখাচ্ছি আমি, কিন্তু আপনাদের সুবিধার জন্য ভিডিওটা ফুল দেখাচ্ছি। আবার 1, 2, 3। সেম করে ডাবল কুশি করছি, 2টা, 3টা, আবার 3টা চেন, 1, 2, 3। সেম করে স্লিপ স্টিচ করে দেব। আবার নেক্সট করে যাবো, নেক্সট করে যাওয়ার সময় স্লিপ স্টিচ করে দেব। আবার তিনটা চেন, 1, 2, 3। সবগুলো পাতা একই, আবার আমি ডাবল কুশি করব। আসলে হাতের কাজগুলো বলে বোঝানো যায় না, আপনারা আমার হাতের দিকে তাকাবেন আর আমি কি বলতেছি ওইটা শুনবেন, তাহলে আশা করে বুঝতে পারবেন। তিনটা চেন করব, 1, 2, 3। সেম করে স্লিপ স্টিচ করে দেব। ছয়টা পাতা হয়েছে, আর 2টা নেক্সট গড়ে আবার স্লিপ স্টিচ করে দেব। আবার তিনটা চেন, 1, 3। সেম গড়ে ডাবল কুশি করে দেব। আবার নেক্সট গড়ে
স্লিপ স্টিচ করে দেব। আর নিচের দিকে যেই সুতাটা এটা একটু টেনে ধরলে আমাদের স্পেসটা ছোটো হয়ে যাবে। দেখেন, 1 2 3 4 5 6 7 অলরেডি 7টা পাতা হয়ে গেছে। আরেকটা সেম করে দুইটা ডাবল করছি, তিনটা করে লাস্ট সেম করে আবার স্লিপ স্টিচ করে দিই। স্লিপ স্টিচ করে দিলাম আর নিচের সুতাটা একটু টেনে ধরে এই যে পড়লে কিন্তু রেডি। এখানে একটা চেইন করে সুতাটা কেটে নেব। সুতোটা কেটে নিলে কিন্তু ফুলটা রেডি। এই যে দেখেন কত সুন্দর একটা ফুল। আপনারা চাইলে যে কোনো কিছুতে, বাচ্চাদের হেয়ার ব্যান্ড, জামায়, যে কোনো কিছুতে লাগাতে পারবেন। সুতোটা কেটে নেবেন, কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। কারণ আপনাদের ভালো লাগা মন্দ লাগা যখনই জানাবেন তখনই ভিডিও করতে আরও ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল ক্লিক করে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।